হ্যালো বন্ধুরা, আপনার ইউপিআই মাধ্যমে টাকা ট্রান্সফার করার সময়, মানে ফোনপের মাধ্যমে টাকা ট্রান্সফার করার সময় যদি আপনার সিকিউরিটি রিজন প্রবলেম চলে আসে, তাহলে আপনি কিভাবে টাকা ট্রান্সফার করবেন? ঠিক আছে, তো আপনি ফোনপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যেভাবে টাকা ট্রান্সফার করার কথা করেন, মানে করার পর যদি ইউপিআই দেওয়ার আগে যদি আপনার এরকম প্রবলেম চলে আসে সিকিউরিটি রিজন, তো আপনি কিন্তু এরকম যদি নোটিশ চলে আসে, তাহলে কিন্তু আপনি কখনোই, মানে আজকের মধ্যে আপনি কখনোই টাকা ট্রান্সফার করতে পারবেন না, মানে আজকের মধ্যে। ঠিক আছে, তো আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, অথবা আপনি ফোনপে কাস্টমার কেয়ারে ফোন করে আপনার যে সমস্যা রয়েছে এই সমস্যার কথা তাদেরকে জানাতে পারেন, তারা কিছু হলেও আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারে। তবে আপনি এই ফোনপে অ্যাপ্লিকেশনের বাইরে যতগুলি অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন গুগল পে, পেটিএম এর মাধ্যমে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু ফোনপের মধ্যে যদি আপনার এই সিকিউরিটি রিজন চলে আসে, তাহলে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না। এর মানে হয়তো আপনি টাকা বেশি কিছু লেনদেন করে ফেলেছেন, অথবা আপনার ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে এমন কিছু তারা সমস্যা দেখতে পাচ্ছে, যে যার কারণে কিন্তু তারা এই যে নোটিশ, এই নোটিশটি কিন্তু তারা আপনাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আপনার এই সমস্যা যদি আসে, তাহলে আপনি কখনোই ঘাবড়াবেন না, আপনার এই সমস্যা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।